তুমি যখন প্রথম রোজগার করেছিলে জীবনের প্রথম, সেটা কিভাবে খরচ করেছিলে? প্রথম রোজগার করেছিলাম 64 টাকা, ওইটাও বিটিভি থেকে চেক আসতো, তখন খরচ করিনি। ওটা সঙ্গে সঙ্গে আমার নানু উত্তর ব্যাংকে ছিলেন, উনি সঙ্গে সঙ্গে গিয়ে ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে। তোমাকে যদি তোমার বন্ধুদের কথা জিজ্ঞেস করি, তাহলে চোখ বন্ধ করলে তুমি কোন কোন বন্ধুর নাম খুঁজে পাও? খুঁজে পাওয়ার কিছু নেই, আমার বন্ধু খুবই কম এবং তারা এক একজন আমার মানে ক্লাস ওয়ান বা তারও আগে থেকে বন্ধু। আমার একটা ফ্রেন্ডের নাম খুবই, আমার বেস্ট ফ্রেন্ডের নাম রানী, বহু বছর সে বিদেশে ছিল, এখন সে ঢাকায়, সো আমার জীবন এখন অনেক অনেক আনন্দে ভরা। আরেকজন বন্ধু হচ্ছে আন্দালিব, আরেকজন বন্ধু হচ্ছে মালিহা, এরা আমার স্কুল ফ্রেন্ড, আর আরেকজন বন্ধু হচ্ছে তাজিন। এই যে কয়জনের নাম বললাম এরা আমার খুব ভালো ফ্রেন্ড, এবং এরা আমার যে আমার সবচেয়ে পুরনো মানে নতুন ফ্রেন্ড তারও বয়স 12 বছরের পুরনো ফ্রেন্ড। বাহ, তাদেরকে নিয়ে একটা মজার ঘটনা বলতে পারবে আমাদেরকে? এখন স্কুলের মজার ঘটনা হচ্ছে কি, আমাদের যার কাছে যত টাকাই থাক বা যার কাছে যত টিফিনই থাক, আমরা ধরো একটা সিঙ্গারা কিনতাম, সিঙ্গারাটা এতটুকু থাকতো, আমরা তিনজনে একটা সিঙ্গারা ভেঙে খেতাম। 10টা সিঙ্গারা কিনলেও তিনজনে 3 টুকরা ভেঙে খেতাম। তিনটা ধরো সফট ড্রিঙ্কস আনা হয়েছে, একটা বোতলে তিনটা পাইপ ঢুকিয়ে তিনজনে মিলে মাথায় এক জায়গায় করে খাচ্ছি, তিনটা কিন্তু আলাদা বোতল আছে, এটাই তাতে হবে না, এটা অনেক মনে পড়ে, আসলে অনেক মেমোরেবল এইসব কথা কিন্তু আসলে মনে হয়। তো এই যে বলে যে নিজেরা টাকা দিয়ে কিনতে, টাকার প্রসঙ্গে যদি আসি, কখনো কি এই টাকা কি চুরি করে এনেছিলে কারো কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে? আমার এরকম অভ্যাস একেবারেই ছিল না, আমি খুবই, তুমি শান্ত মেয়ে ছিলে? আমি শান্ত মেয়ে ছিলাম এবং আমি খুবই লক্ষ্মী মেয়ে ছিলাম, এখনো লক্ষ্মী। আমাকে বাসা থেকে একটা, যখন ধরো আমি মাসে অনেক টাকা রোজগার করি, তখন আমাকে বাসা থেকে খাবে ভরে 50 টাকা দেওয়া হতো মাসে, 50 টাকা ইউনিভার্সিটিতে ওঠার পরে হাত খরচ খামে ভরে 500 টাকা দেওয়া হতো। তখনও কিন্তু 500 টাকা অনেক টাকা না বিজরি আপু, কিন্তু ওই 500 টাকার মধ্যেই সব আবার শেষ হয়ে যেত, এবং নাটক করে যে টাকা আনছি ওটা ব্যাংকে বন্ধু। আমার নাচের ক্লাসের রানী, স্কুলের আন্দালি মালিহা, ইউনিভার্সিটির তোমার তাজিন, এরা আমার আমার হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড, কিন্তু আমার এই কয়েকটা ফ্রেন্ড হচ্ছে মানে রত্ন। এবং আমার জীবনে যদি তুমি আমার সবচেয়ে ভালো ফ্রেন্ড বলো, মানে এর চেয়ে ভালো ফ্রেন্ড আমার কোনোদিন হবেও না, দ্যাট ইজ মাই মাদার। আমি ছোটবেলা থেকে আমার আম্মার সাথে আমার জীবনের সবকিছু শেয়ার করি, এবং আমার এই ফ্রেন্ডগুলো মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এই কথাটা মাকে বলার না, তুই কি এটা তোর মাকে কেন বললি? আমি বলি আমি জানি না, কিন্তু আম্মাকে না বলা পর্যন্ত মনে হয় কি জানি একটা শেষ হয়নি, মানে সার্কেলটা কমপ্লিট হয় নাই। আমি আমার মার সাথে তুমি যেগুলো চিন্তা করতে পারো সেসব কথাও শেয়ার করি, তুমি যেগুলো চিন্তা করতে পারো না আমি আমার মার সাথে সেসব কথাও শেয়ার করি। সো বলতে গেলে আমার মা আমার সবচেয়ে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। এই ছোটবেলা থেকে তো তুমি মিডিয়ার ক্যামেরার সামনে এসেই গেছো, নিজের সম্পর্কে একটু সচেতনতা, সৌন্দর্যের সচেতনতা, সেটা কিভাবে হয়েছিল বিজরি আপু? এটা তো আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমি প্রতিটা শুটিং এ চিন্তা করি কি নেক্সট শুটিং এ সেজে বুঝাই দিব বাংলাদেশের জনতাকে সাজ কাকে বলে। ওই নেক্সট শুটিং আসতে আসতে তো মানে অনেকদিন পার হয়ে গেল। কি ধরনের পোশাক পরতে তুমি কমফোর্ট ফিল করো? কামিজে আমি খুবই কমফোর্টেবল, এবং বাইরের দাওয়াত বলো বা কিছু বলো তখন শাড়ি। তোমার মা তোমার বেস্ট ফ্রেন্ড, বেস্টেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, কিন্তু নিজের ভেতরে প্রেমের মানে অনুভূতিটা কবে তোমার জেগেছিল সেটা নিশ্চয়ই মা জাগিয়ে দেয়নি? বিজরি আপু এটা খুবই একটা অবাক করা গল্প। সেটা হচ্ছে কি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়েছি, বিবিএ করেছি, এমবিএ ওখানেই করছি। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে ভ্যালেন্টাইন্স ডে সবাই সবাইকে গোলাপ দিচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, আমি গাড়ির জন্য একদম গেটের সামনে দাঁড়ানো, আম্মা নিতে আসে, আমি গাড়ি তুলবো, বাসায় এসে ভাত খেতে ইচ্ছা করছে না, আম্মার কোলে মাথা রেখে হাউমাউ করে কাঁদলাম, আম্মা আমার বয়ফ্রেন্ড নাই, আম্মা আমাকে সান্ত্বনা দিতে কিচ্ছু হবে না মা, একদিন হবে, একদিন হবে না, এই হচ্ছে আমার প্রেমের ইতিহাস। আরে তারপরে তো সেকেন্ড ইয়ার উঠতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, যে মেয়েরা তো প্রেম প্রেম ভাব আমার বিয়েই করে দিয়ে দিই।